আমরা সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ক্যামেরা আছে শহরে, সেগুলোর মাধ্যমে বিভিন্ন যে যানবাহন যারা ট্রাফিক রুল ভায়োলেট করে তাদের এগেনস্টে নোটিশ ইস্যু করা হয়। সেই নোটিশটা যায় এই ভেহিকেলগুলো রেজিস্ট্রেশন করার সময় যেই মোবাইল নাম্বারটা ওনারা দিয়েছেন সেই মোবাইল নাম্বার। অনেক সময় আমরা 30-40% কেসে দেখতে পাচ্ছি যে ওই মোবাইল নাম্বারটা না হয় ইউজ করছেন না বা যে কোনোভাবে সেটা ইনঅ্যাক্টিভ। তো এই যে 30-40% ওনারা কিন্তু জানতেও পারছেন না যে ওনাদের এগেনস্টে এরকমভাবে ফাইন হচ্ছে এবং সেটা সিস্টেমের মধ্যে হচ্ছে। তো আমরা তাদেরকে অনুরোধ করব যাতে চেক করে ট্রাফিক ইউনিটে আসে এবং সেই ফাইন বা যেগুলো আছে ট্রাফিক রুল ভায়োলেশনের ক্ষেত্রে সেগুলো রেগুলারাইজ করে। আরেকটা ব্যাপারে জানতে চাচ্ছি আপনার কাছে, যে ট্রাফিক সিগন্যালগুলো বসানো হয়েছে প্রবণতা দেখা যাচ্ছে যে অনেকে এটা মানছেন না, কারণ যে ক্যামেরাগুলো বসানো আছে সেগুলি মানে স্টপ পার হলেই দেখা যাচ্ছে ছবি উঠছে, কিন্তু ওই দিকে যদি লাল হয়ে থাকে তখন চলে যাচ্ছে। এই যেগুলো রেড লাইট সিগন্যাল ভায়োলেট করছে, হেলমেট পরছে না, অনেক ধরনের আছে, হ্যাঁ ওভার স্পিড হচ্ছে, সেরকম যদি থাকে সেই ক্যামেরাগুলো অটোমেটিক্যালি সেগুলো ক্যাপচার করবে এবং সিস্টেম জেনারেটেড যেগুলো আছে সেভাবে নোটিশ পৌঁছে যাবে যারা ভায়োলেট করছে। রেড লাইট ভায়োলেট করলে মনে হচ্ছে হচ্ছে না, কারণ প্রবণতা পরও দেখা যাচ্ছে, আপনাকে দেখাতে পারবো কেউ মানছে না। 100% না হতে পারে, কিন্তু একটা অংশ হচ্ছে যেটা ক্যাচ করতে পারে ক্যামেরা, যেটা ক্যামেরার তো একটা এরিয়া আছে, সাপোজ আরেকটা কথা বলছি তার একটা ফাংশনাল এরিয়া আছে সেই এরিয়াতে আসলে হবে। সাপোজ একটা কথা বলছি যে রিকশা এবং টমটম এগুলো একদম ভায়োলেট সবসময় ভায়োলেট করে যাচ্ছে সিগন্যাল। আচ্ছা নেশাগ্রস্ত অবস্থায় তারা বিভিন্ন চালানো হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় আমরা অন রেগুলার বেসিস অ্যাকশন নিচ্ছি। আমরা যে অ্যাকশন নিচ্ছি, নোটিশ ইস্যু করছি, ফাইন ইম্পোজ করছি, ড্রাইভিং লাইসেন্স সিজ করছি, ড্রাইভিং লাইসেন্স সাসপেনশনের জন্য ক্যান্সেলেশনের জন্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমরা লিখছি, অ্যাকশন অন রেগুলার বেসিস হচ্ছে। যেগুলি মোটর লাগানো রিক্সা ওদের তো কোনো নাম্বার নেই, ওরা তো এই জন্য মানছেই না ট্রাফিক সিগন্যাল। যদি নাম্বার না থাকে, নাম্বার না থাকার কারণেও একটা অ্যাকশন হবে, ঠিক আছে? তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না নাম্বার না, সেটা যেখানে নাম্বার নেই সেটাকে আমরা কোনোভাবে যদি আইডেন্টিফাই করতে পারি বা আমাদের ম্যানুয়াল, আমাদের তো মানে সবটাই যে ক্যামেরার মাধ্যমে করতে হবে সেটা না, ক্যামেরার মাধ্যমে একটা অংশ হচ্ছে আর একটা ম্যানুয়ালিও হচ্ছে। কিন্তু অনেক জায়গাতে যে জায়গাতে বসানো আছে সিগন্যাল ব্যবস্থা ওইখানে ট্রাফিক থাকে না, ট্রাফিক স্বল্পতা রয়েছে কি, মানে অনেক জায়গাতেই থাকে না যে জায়গাগুলিতে রিক্সাগুলি খুব স্পিডে যাচ্ছে। এটা তো ঠিক যে আমাদের যত সংখ্যক পার্কিং জোন আছে, নো পার্কিং জোন আছে, ওয়ান ওয়ে আছে, ট্রাফিক সিগন্যাল আছে, ট্রাফিক পোস্ট আছে, সব জায়গাতে আমরা প্রত্যেক দিন দিতে পারছি না। এটা প্রায়োরিটি ওয়াইজ যেখানে যেখানে প্রায়োরিটি আছে, বিজি এরিয়া আছে সেখানে আমরা দিচ্ছি। স্যার যেটা সব থেকে বড় বিষয় যেটা আপনি বললেন যে নোটিশ করছেন আপনারা, নোটিশ হয়তো কেউ পাচ্ছে মোবাইলে কেউ পাচ্ছে না, কিন্তু একটা বিষয় কিন্তু আসছে যেটা আগেকার দেখা যেত কোর্ট থেকে একটা সমন পাঠানো হতো, কিন্তু এই বিষয়গুলো আপনারা কোর্টে পাঠাচ্ছেন না কেন, সবটা আপনাদের দপ্তরে রেখে দিচ্ছেন? হ্যাঁ এটা রিসেন্টলি একটা ডিসিশন হয়েছে, বেসিক্যালি এই মোটর অ্যাক্সিডেন্টের বা এই যে মোটর এমবি অ্যাক্টে যেটা মোটর ভেহিকেল অ্যাক্ট আছে সেটার ভায়োলেশনের জন্য কোর্টে অনেক যে প্রসিকিউশন রিপোর্ট এগুলো বেড়ে যাচ্ছিল, তারপরেই এই সার্ভিলেন্স সিস্টেম চালু হয়েছে এবং সেটা ফাইন সিস্টেম চালু হয়েছে এবং এখনও আমরা পাঠাচ্ছি কোর্টে, কিন্তু কম সংখ্যায় পাঠাচ্ছি এবং সেখানে ই কোর্টের সিস্টেম আছে। আপনারা যদি মনে করেন যে যেটা ট্রাফিক ইউনিট বা পুলিশ ডিপার্টমেন্ট যে নোটিশটা ইস্যু করলো, আপনারা যদি মনে করেন না এটা আপনাদেরকে দেবো না, ই কোর্টে সেটাকে আমরা সেটেল করবো, সেই অপশানও আছে। কিন্তু ই কোর্টে গিয়ে করতে গিয়ে দেখা গেছে পুজোর পাককালে দেখা গেছে অনেকে হয়রানির শিকার হতে হচ্ছে, ফাইন দিয়ে দিচ্ছে কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে ওরা ক্লিয়ারেন্স পাচ্ছে না। এরকম যদি কোনো স্পেসিফিক কেস থাকে আমার সঙ্গে দেখা করবেন, আমাদের ট্রাফিক ইউনিটে দেখা করবেন, নিশ্চয়ই মেকানিক্যাল ফল্ট, মেকানিক্যাল ইলেকট্রনিক সিস্টেমে কাজ করতে গেলে কিছু তো
ভুলভ্রান্তি থাকতে পারে, হ্যাঁ, মেকানিক্যাল ডিস্টারবেন্স থাকতে পারে, তো সেরকম স্পেসিফিক কিছু কেস থাকলে আমাদেরকে জানাবেন, নিশ্চয়ই আমরা সেটা দেখব। স্যার আরেকটা জিনিস যে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেকের হয়তো 20টা ক্রস করেছে, 30টা হয়ে গেছে অনেকের কেস, তারা অনেকেই সময় চায় যে লোক আদালতে যদি সেই মামলাটা পৌঁছে যায় কিছুটা কনসিডার পাবে, যেটা আপনাদের এখানে গেলে হয় না, সেরকম কোনো ব্যবস্থা আপনারা করবেন? সেরকম এটা এর মধ্যে একটা আমাদের ন্যাশনাল লেভেলে একটা সেমিনার হয়েছে, সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে যেটা অলরেডি এভিডেন্স আছে, হ্যাঁ, এগুলো যে ইলেকট্রনিক্স ডিজিটাল এভিডেন্স কিন্তু হয়ে গেছে, এই যে নোটিশগুলো যায় যেগুলো যায় দেখবেন আপনি কোথায় কখন ট্রাফিক রুল ভায়োলেট করেছেন সেটার ডিজিটাল এভিডেন্স আছে, ছবি আছে, ঠিক আছে। ল্যাপটপ, টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে, এসি সার্ভিস করা হয়নি, ফ্যান চলছে না, ইলেকট্রিশিয়ান চাইছেন, তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাক দ্য সার্ভিস অ্যাপ। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা, মোবাইল 9436489735।